আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা ডিমের কারি শেয়ার করব। প্রথমে সামান্য তেল দিচ্ছি, কিছু কাটা পেঁয়াজ, একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, নাড়াচাড়া করে এবার আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো একটু ভালো করে ভেজে নেব। ডিমটা আমার ফাটা হয়ে গিয়েছে, কোনো পানি ছাড়া ডিমের রান্নাটা আমি করছি। দু কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ যদি না খেতে চান না দিলেও চলে, তবে আমি টমেটো কেচাপটা দিয়ে খেতে পছন্দ করি। খিচুড়ি পোলাও সাথে এই ডিমধুনাটা খুব ভালো যায়, খেতেও মজা, খুব সুস্বাদু। এবার একটু জিরা ধুলা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমার ডিমের কারি। আপনারা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।